আমরা হলিডেতে যাব, দ্যাটসই হচ্ছে আজকের এই ব্লগটা। আমরা শপিংয়ে যাব আজকে, অ্যান্ড সারাদিন কী কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমরা গ্রামে যাচ্ছি, ইয়াসার দাদু বাড়ি যাচ্ছি, সেক্ষেত্রে তো আমরা ইয়াসের জন্য কিছু কিনতেই হয়, একটু শপিং করতে হয়। তো ছোটোখাটোভাবে একটু শপিং টপিং করবো ইয়াসার জন্য, আর আমার জন্য একটু শপিং দরকার, সেগুলোও কিনে ফেলবো। আসলে কিছু কেনাকাটা বাকি থাকলে, আর কোথাও গেলে আসলে অনেক কেনাকাটা হয়ে যায়। তো যাই হোক, আমরা আজকে যারা এই ব্লগটা দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজ ছোঁয়াচ মেকওভার আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সব অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো সকাল সকাল উঠে পড়লাম, ফ্রেশ হয়ে যাচ্ছি আমি। ইয়াসা ঘুমাচ্ছে, ও এখনও উঠে নাই। আমি বারবার দেখছি বেডরুমে যে উঠেছে কি না, ও উঠে নাই। তারপর আমি ঘুম থেকে উঠেই আমার ফেসটাকে ডিপ ক্লিন করে নিয়েছি, যেহেতু রাত্রে ক্রিম লাগিয়ে ঘুমিয়েছি, সেক্ষেত্রে একটু ডিপ ক্লিন করে নিচ্ছিলাম যেন ফেসটা থেকে ক্রিমটা ভালোভাবে ক্লিন হয়ে যায়। তো ক্লিন করার পর আমি আমার স্ক্রাব, যেটা আমি সপ্তাহে দুই দিন অথবা মানে প্রতি সপ্তাহে দুই দিন তিন দিন পর পরই ইউজ করি, আর অবশ্যই এটা ইউজ করতে করতে এটাও মাথায় রাখতে হবে এটা যেন আপনার আই এরিয়াতে না যায়, চোখের কোনো সাইডে যেন না লাগে, অবশ্যই চোখের থেকে একটু দূরে রেখে ইউজ করতে হবে যে কোনো স্ক্রাবই। আর আমি এটা সপ্তাহে দুই তিন দিন ইউজ করি, আমার ভালো লাগে এটা। তারপর এটা দিয়ে ফেসটাকে ক্লিন করতে করতে ইয়াসা উঠে গিয়েছে, আমি ওর সাথে একটু মজা করছিলাম, কারণ হচ্ছে না হলো কান্না করে দিবে, যেহেতু ছোট মানুষ একা থাকতেই পারে না, সেক্ষেত্রে ওর সাথে একটু মজা করছিলাম। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, ইয়াসা আমার পাশেই কথা বলছে। আম্মু গোসল করবে না? গোসল করতে হবে না? রাতের ড্রেস পরে থাকলে হবে? রাতের ড্রেস পরে থাকলে কি হবে? ড্রেসটা খুলতে হবে না? গোসল করতে হবে তো মা, বিকেলে আমাদের কত কাজ আছে আজকে। চলো। ওরে বাবা, দেখো আমার মেয়ের গালে, দেখি গালে কপালে দুইটা মশায় কামড় দিছে। আমার এত রাগ উঠতেছে কালকে থেকে, মানে যা বলার বাইরে। চলো মা গোসল করে আসি। ও পাখি, গোসল করতে হবে না, খেলা করলে হবে। আরে বাবা, ওই যে এখানে আমি ইয়াসার জন্য পানি নিছি, গরম পানিটা এখনও দিই নাই, দিব। আর ওই যে শাওয়ার জেলটা, শ্যাম্পুটাও নিব। ওকে এখানে এইভাবেই আমি গোসল করাই, যেহেতু একা একা করাই, এইভাবেই করাই। বাবুর পানিটা গোসলের জন্য বসাইছি, অলমোস্ট হয়ে গেছে, ধুয়ে উঠতেছে, এটা আমি অফ করে দিব। এটা নিজে থেকে অফ হয়ে যায় মা, গরম হয়ে গেছে, তারপর আমি অফ করে দিচ্ছি। তাড়াহুড়ো আসছে, আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমার। সো এখন বাবুকে একটু গোসল করাই দিব। ইয়াসা পাখি, গোসল শেষ তোমার? গোসল করে ফেলেছো মা? গোসল করে ফেলেছো, মাশাআল্লাহ। এখন কি করতে হবে? এই যে দাদির পাঠানো খাঁটি সরিষার তেল, এটা শরীরে মাখতে হবে, তাই না? ইয়েস, আমরা দাদির কি দাদির খাঁটি সরিষার তেল শরীরে মাখবো, এই যে এই রোদে বসে, তাই না? মাশাআল্লাহ। আর চুলে এখন তেল না, পরে শুকায় নেক, না তো ঠান্ডা লাগবে মা। ওলে বাবা, এটা কি গো, গোসল করে ফেলছে মা, মাশাআল্লাহ। আমার মা ফার্স্ট, সবার আগে গোসল করেছে। আমি হচ্ছে রান্নাটা করে নিয়েছিলাম, আর ইরফান আজকে আমার কাছে ভুনা খিচুড়ি খেতে চেয়েছিল, তো আমি ভুনা খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম, আর ওর জন্য চিকেন। ওর যেহেতু অ্যালার্জি, গরু মাংস বা অন্য কিছু আমি করছি না। তো রান্না করতে করতে সে হচ্ছে নামাজ পড়তে গিয়েছে, ইরফান। আর আপনাদের ভাইয়া তো অফিসেই, সে এখনও আসে নাই, সে আসতে অনেক দেরি আছে। আর ইরফান ও নামাজ পড়ে আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো, এসে যেন খেতে পারে। তারপর ইরফান চলে এসেছে, দেখেন কি করে। ইরফান হচ্ছে এসেই ও লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছে, করে তাকে বুকে নিয়ে কি সুন্দর খেলা করছে, আর সে তো খুব এনজয় করছে, কারণ সেগুলো পছন্দ করে। এখন আমি আমার লাঞ্চটা করে নিচ্ছি, আসলে অনেক বেশি ক্ষুধা পাইছে। বিসমিল্লাহ। চন্দ্রে ভাই আজকে নাই, ও অফিসে, ও আস্তে আস্তে পাঁচটা বাজবে, এতক্ষণ না খেয়ে থাকা সম্ভব না, এর জন্য আমি খেয়ে নিচ্ছি, যেহেতু সকালে বেশি কিছু খাই নাই।
লাঞ্চ করার পর তারা এইভাবে খেলছিল আর আমি তাদেরকে ভিডিও করছিলাম, কারণ আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। দুইজনের মজা করছে তারা। আসলে ইরফান আছেই, কয়দিন চলে যাবে, সো চলে গেলে ওকে খুব মিস করব। আসলে ছোট মানুষ, ও আসলে আমার খুবই ভালো লাগে, একা একা লাগে না। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আশা অনেক কথাবার্তা বলছে, আজকে আপনারা শুনতে পাবেন ওর কথা। ও খুবই পথ। হাই বেবি, কেমন আছো? এটা আবার কি সোয়েটার নিয়ে গেছিল? আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছি কি এনেছো, বলেছে কিছুই না, কিন্তু তার মেয়ের জন্য ঠিকই সেই কানটুপিটা নিয়ে আসছে। তো যাই হোক, তাদেরই দিন। এখন রেডি হব, বাইরে যাব। ইয়াশার জন্য একটু মানে টুকটাক কেনাকাটা, আসলে বাচ্চাদের জন্য কেনাকাটা শেষ আর হয় না, যাই কিনবেন না কেন বাচ্চাদের জন্য, মানে তাও মন চাবে যে আরও কিনি আরও কিনি। তো আমি ইয়াশার ভয়েস মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন, সে ওই রুমে চিল্লাচিল্লি করছে। তো আমি একটুখানি জাস্ট সিম্পলভাবে একটু রেডি হয়ে যাব, যে রেডিটা না হলেই না, যদি আমার রেডি হতে ইচ্ছা করছে না, কারণ আমার বাসায় এসে আরও অনেক কাজ আসবে, যেহেতু আমরা বাইরে যাবো, গ্রামে যাবো। সো এই জন্য আমি যেটা করব, দুই দিনের জন্য কিছু তরকারি রান্না করে যাব, যেন বাসায় যেদিন আসব বা যেদিন আসব তার দুই দিন যেন আমাকে রান্না করতে না হয়, মানে তরকারিটা যেন রান্না করতে না হয়, কারণ আসবো একটা জায়গা থেকে, একটু টায়ার্ড থাকবো। যদিও গ্রামে গেলে আমার কোনো কিছুই করতে হয় না, সব আমার শাশুড়ি মাই করে, তারপরেও দেখা যায় যে হয়তো বা অসুস্থও থাকতে পারি, যেহেতু গ্রামে যাচ্ছি ঠান্ডা থাকতে পারে। তো চিন্তা করলাম একটু রান্নাবান্না করে রেখে যাই, প্রতিবারই আমি হচ্ছে একটু তরকারি টরকারি রান্না করে রেখে যাই। তো এবারও চিন্তা করলাম সেম কাজটাই করবো। এসে আমি মাছটা সব ভিজায় রাখছি আর পেঁয়াজ কাটাই আছে, সব সময় পেঁয়াজ কেটে হচ্ছে ফ্রোজিং করে রাখি। এসে জাস্ট হচ্ছে ইলিশ মাছ রান্না করব, আর ভাবতেছি রুই মাছ বা কাতলা মাছ, যেটাই যে কোনো একটা রান্না করব। দুই রকমের তরকারি রান্না করে যাব, যেন আমার মানে এসে আর ঝামেলাটা না হয়। আমি এই জিনিসগুলো করি বাইরে গেলে, বা এমনও হতে পারে আমি মানে নাও আসতে পারি, নারায়ণগঞ্জ থেকেও যেতে পারি আমার আমাদের বাসায়। সো দেখা যাচ্ছে যে তখন যেন ইয়াশার পাপা মানে ওগুলো খেতে পারে, এই জন্য না থাকার সম্ভাবনাই বেশি, যদি থেকে যায় তখন এই জন্য হচ্ছে একটু রান্না করে রেখে যাব, আর আসলে তো যেন রান্না করতে না হয়। তো রেডি হচ্ছি ওর জন্য, টুকটাক কিছু কেনাকাটা আছে। আসলে বাচ্চাদের কেনাকাটা না শেষই হতে চায় না, কি যে একটা ঝামেলা। ওই দিনও কত কিছু কিনেছি, আজকে কেউ মনে হচ্ছে যে আরও কিছু কেনা দরকার, ভয় লাগে আসলে যদি দরকার পড়ে যায় তখন তার ওইখানে পাবো না, এই জন্য কিছু কেনাকাটা ওর জন্য করবো। তো আমি রেডি হইনি, তারপর তোমাদের সাথে কথা বলবো, চলো রেডি হয়ে ফেলি। তো এই তো আমি রেডি, এখন আমরা জাস্ট বের হয়ে যাব তাড়াতাড়ি করে, কারণ অলরেডি 7টা বেজে যাচ্ছে এখনই, 6:40 মতো বাজে, ওর পাপা রেডি হবে তারপর আমরা বের হবো। আর আমি আমার ফেসবুক পেজে একটা লাইভও করলাম, এই জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো চলো আমরা বের হয়ে যাই। ইশু, এই যে মাশাআল্লাহ, ওরে হুড়িটা মানাইস হলুদ কালার না, আমরা বাসা থেকে বের হয়ে রিস্কা নিলাম, মার্কেটে যাচ্ছি। আসলে অত কিছু কিনবো না, জাস্ট ইয়াশার জন্য সোয়েটার, এই ছোট টুকিটাকি কেনাকাটা আমার আর ওর বাকি আছে, ওগুলো কিনবো আজকে। তো ইয়াশা দেখো রিস্কায় উঠে একদম ঠান্ডায় ওর বাবার কুলে বসে মাথা বুকে দিয়ে কি সুন্দর করে চুপ করে আছে, মাশাআল্লাহ। তারপর একদম ইন্টারম আমরা মার্কেটে চলে আসি, আর ইয়াশার ছোট বাবা ঘুরে ঘুরে হচ্ছে মার্কেটটা দেখছিল, আসলে জানতোই না এখানে একটা মার্কেট আছে। তো যাই হোক, আমরা খুব হাসছিলাম, আমি আসলে বিশেষ করে ওর এই বিষয়টা নিয়ে। তারপর তোমরা ইয়াশাকে ভিডিওতে যত চুপচাপ দেখো, মোটে অত চুপচাপ না, ও খুব চিল্লাফাল্লা করে বাসায়। আমি ভয়েস ওভার দিচ্ছি, এখানেও তোমরা শুনতে পাবা, ও অনেক চিল্লাচিল্লি করে ইদানিং, দেখো কীভাবে আমাদেরকে গুন্ডাদের মতো তাকায় আছে। তারপর আমরা ফার্স্টেই একটা দোকানে ঢুকলাম, ঢোকার পর ওর বাবার এই জ্যাকেটটা ভালো লেগেছে, আমারও লেগেছে, বাট ওকে যখন পরালাম, তোমরা দেখতে পাবা ভিডিওতে, তখন মানে মনে হচ্ছিলো ওকে অনেক ইয়া লাগছিলো বা ও কমফোর্ট ফিল না, ও কান্না করে দিয়েছে। তারপর আমাদের মনে হলো এটা অনেক বেশি ভারী আর মোটা, এটা দরকার নেই, অত শীত পড়ে নাই এখনও,
তারপর আর আমরা এটা নেই নাই। এই দেখো এটা ও মানে ও ভয়ই পাচ্ছিল, এটা ও মহিলাটার দিকে তাকিয়েছিল যে কি করছে এই আন্টিটা আমাকে আর বাবা মিলে। তারপর এই যে দেখো ওকে এটা পরানোর পর ও মানে ও কমফোর্ট ফিল করছিল না, দ্যাটস ওয়াই আমরা এটা নেই নেই অন্য দুইটা জ্যাকেট কিনেছি, একটা জ্যাকেট আর একটা গেঞ্জি সেট। এটা অবশ্যই তোমরা দেখতে পাবা আর অনেক কিছুই কিনেছি আমরা, দেশে গেলে ও নতুন নতুন পরবে, তখন তো অবশ্যই ব্লগে আমি বলে দিব যে এটা কিনেছিলাম ওইটা কিনেছিলাম। তো এই তো আমি আমাকে একটু দেখাই নিলাম, পুরো ব্লগে আমাকে এই যে মার্কেটে একটুই দেখতে পাবে। তারপর আমি চলে ওর বাবা আর ওরা গিয়েছিল অন্য সেকশনে, আমি অন্য সেকশনে চলে গিয়েছিলাম। তারপর আমি আমার টুকিটাকি কেনাকাটা করলাম, ইরফানের জন্য একটু দেখছিল কি আছে কিনা যায় কিনা, বাট ব্যাড লাগ যে ইরফানের কিছুই পাচ্ছিল না, মানে পছন্দ হচ্ছিল না। তারপর আমরা কেনাকাটা করে নেমে যাচ্ছিলাম, তখন ইয়াশা খুবই খুশি যে ইয়ে এখন বাসায় যাব, কিন্তু আমরা তো এখন আর বাসায় যাব না, আমরা এখন খাবো। তো আমরা এখন কি খাবো, আমরা বসলাম আমাদের তো ফুড কোর্টে আমরা বসলাম খাওয়ার জন্য। আর এই যে ওই দিন যে ব্লগে দেখিয়েছিলাম না এই দোকানটাতে বসেছে, আজকেও এখানে গিয়েছে, কারণ ওদের ফুড অনেক ভালো, যারা বনশ্রীতে আছো তারা এখানে যেতে পারো, ওদের প্লেসটা মজা দেখ মানে খেতে খুবই মজা ওদের খাবার, প্লেসটা যেমনই হোক না কেন। তারপর আমরা কিছু খাবার নিলাম, আমরা নিয়েছিলাম পাস্তা চিকেন চাপ, ইরফান নিয়েছে, আমি পাস্তা আর দই ফুচকা নিয়েছি। আর তোমাদের ভাইয়া সবসময় যেটা করে আমার থেকে নিয়ে নিয়ে খেয়েছি একটু একটু করে, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবা, সমস্যা নাই। আজকে আমি প্রমাণ রেখে দিয়েছি। আর এই যে আমার মাটা কি কিউট করে হাসতেছে, তাই না? মানে সে তার মায়ের কোলে আসলে খুবই শান্তিতে থাকে, আসলে এটা আমি একটু বেশিই বললাম, কিন্তু না সে তার বাবার কোলে থাকলে বেশি শান্তিতে থাকে। তারপরে এই যে দেখো পাস্তাটা এত ইয়াম্মি ছিল, আমরা অনেক মানে এনজয় করে খেয়েছি, ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আবার এটাই খাবো। আর এই যে ইরফান সে খাচ্ছে খুব মজা করে, কারণ তার খাবার আজকে অনেক প্লেট করে এসেছে, তার মুড ভালো ছিল না। আর এই যে ইয়াশা তার তো কোনো খাবার নেই, সে হাত খাচ্ছিল আর আমি ভয়েস ওভার দিচ্ছি, সে মানে শব্দ করছে তার বাবার সাথে। এই যে তোমাদের ভাই আমার থেকে নিয়ে নিয়ে এখন খাবে, তোমরা দেখতেই পাবে। তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, এখন আমরা বাসায় চলে যাব, কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, রান্নাবাড়া আছে, আমি তো বলেইছি তোমাদেরকে আগেই, রান্নাবাড়া করতে হবে বাসায় যেয়ে। তারপরে এই যে ইয়াশার দাদু কল দিয়েছে বাসায় আসার পরই, ও তার দাদুর সাথে কথা বলছিল আর আমি রান্না করে নিচ্ছিলাম রান্নাঘরে যেয়ে, কারণ রান্নাটা করে রেখে যাব যেন এসে আর মানে রান্নার প্যারাটা ওই দিন না থাকে, ওই একটা দিন যেন একটু রিল্যাক্সে থাকতে পারি। রান্নাবান্না সবচেয়ে বড় হচ্ছে কষ্টদায়ক আমার জন্য হয়ে যায় এখন, আমার কেন জানি এখন রান্না করতে একদমই ভালো লাগে না। তো এই তো যে ইলিশ মাছটা রান্না করেছি এটা রেখে যাব রান্না করে, এটাকে ফ্রোজিং করে রাখবো, তো এটা এখন ফ্রিজে রেখে দিব। রান্নাবাড়া শেষ, ঝামেলাও শেষ, ব্যাগও প্যাকিং শেষ আমারটাও, এখন জাস্ট এটা জাস্ট ক্লিন করবো উপরটা করে ফ্রিজে রেখে দিব। সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা এই ফুল ভিডিওটা দেখেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।